আসসালামু আলাইকুম নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা উদ্যোক্তা হিসেবে যাত্রা এই অধ্যায়ের সমূল্যায়ন যে শখটা রয়েছে সেটি পূরণ করব। শিক্ষার্থীরা এখানে যা বলা রয়েছে আমরা পড়ে ফেলি আমরা ব্যবসায়ের আইডিয়া সাজানোর ক্ষেত্রে কোন দিকগুলো বিশেষভাবে বিবেচনায় রাখব তো যে দিকগুলো আমাদের বিশেষভাবে বিবেচনায় রাখতে হবে সেগুলো আমাদের নিচে দেওয়া আছে এই অনুযায়ী আমাদের এই বাক্সগুলো পূরণ করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এটির সলিউশন দেখে নেই শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পূর্বের ভিডিওগুলো দেখার প্রয়োজন হলে দেখে নিতে পারো ভিডিওর নিচেই ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে খেয়াল করো আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে এক নম্বর লেখা হয়েছে ব্যবসায়ের স্থান আসবাবপত্র ও ডেকোরেশনের ব্যয় দুই নম্বর লেখা হয়েছে ব্যবসায়ের জন্য পণ্য সামগ্রী সংগ্রহ ব্যয় তিন নম্বর লেখা হয়েছে ব্যবসায়ের প্রতিষ্ঠান পরিচালনা ব্যয় ব্যয় লেখা হয়েছে পরিবহন ও অন্যান্য উপযোগ তারপরে দেখো প্রচার ও প্রসারের ক্ষেত্রে এক নম্বর লেখা হয়েছে ব্যবসায়ের আকর্ষণীয় নাম ও লোগো দেব দুই নম্বর লেখা হয়েছে ব্যবসায়িক কার্ড ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে প্রোফাইল তৈরি করবো তিন নম্বর স্বল্প সময়ে আমাদের পণ্য ভোক্তাদের দৃষ্টিতে আনার চেষ্টা করব তারপর খেয়াল করো এখানে লেখা হয়েছে ক্রেতাদের সেবা প্রদানের ক্ষেত্রে এক নম্বর লেখা হয়েছে ক্রেতাদের চাহিদা ও মতামত জানার চেষ্টা করব দুই নম্বর ক্রেতাদের সাথে ভালো ব্যবহার ও সুসম্পর্ক বজায় রাখবো তিন নম্বর ক্রেতাদের পছন্দ রুচি বয়স সামর্থ্য অবশ্যই বিবেচনায় রাখব চার নম্বর ক্রেতাদের অভিযোগ ও মতামতের বিশেষ গুরুত্ব দেব তারপর এখানে ছিল হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে এক নম্বর হয়েছে কাঁচামাল সেদিকে খেয়াল রাখব দুই নম্বর প্রয়োজনে বর্জ্য ব্যবস্থাপনা পরিশোধনের ব্যবস্থা নিশ্চিত করব। এখন আমরা দেখব এই অধ্যায়ে যা যা শিখেছি এই অধ্যায়ে আমরা শিখেছি ক্ষুদ্র ব্যবসা শুরু করার ধারাবাহিক ধাপ সম্পর্কে তারপর শিখেছি সামাজিক সমস্যা চিহ্নিত ও সমাধানে উদ্ভাবনী আইডিয়া তৈরি ও বাস্তবায়ন সর্বশেষ উদ্ভাবনী বিনিয়োগ আইডিয়া মার্কেটে বিনিয়োগ করতে পেরেছি এখন থাকবে হচ্ছে শিক্ষকের মন্তব্য শিক্ষার্থীরা এই বক্সটি তোমরা ফাঁকা রাখতে পারো শিক্ষকের মন্তব্যের বক্সটি তোমরা শিক্ষকের থেকে শুনে এই বক্সটি পূরণ করতে পারো তো আমি তোমাদের নমুনা উত্তর এখানে দেখিয়ে দিলাম শিক্ষক বলবে সে সকল দলগত ও একক কাজগুলো মনোযোগ সহকারে বাস্তবায়ন করেছে তারপর আরও বলবে শিক্ষক তার সামাজিক সমস্যা সমাধানে উদ্ভাবনীয় আইডিয়াটি ছিল দারুণ ভবিষ্যতে আরও ভালো করুক এই আশায় ব্যক্ত করি আশা করি তোমরা বুঝতে পেরেছো এটি আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায়ের কাজগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ